কয়টা করে কলা গাছ লাগে? প্রতিদিন 20টা করে কলা গাছ লাগে। একদম ধরার চেষ্টা করছে। মাহি ব্লগ, মাহি ব্লগ, মাহি ব্লগ সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব, 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 লাইক, লাইক, সাবস্ক্রাইব। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হাতি আস্ত কলা গাছ খেয়ে পেলে, সেই কলা গাছ হাতি কিভাবে খায়? অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তাদের জন্যই আজকে লন্ডন মাজার থেকে ফেরার পথে কালিয়াকুড়ে চাপার নামক স্থানে একটি সার্কেসের সেই হাতিকে কলা গাছ খাওয়ানোর কিভাবে খাওয়ায় এবং সে হাতির সমস্ত কিছু এই ব্লকে তুলে ধরার চেষ্টা করেছে। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখুন গাইস, স্কুলের সব ছাত্রছাত্রী মিলে কি দেখছো? হাতি না? হাতি কি খায়? কলা গাছ খায়। খায় কলা গাছ? কলা গাছ খায়, খায় না? অনেকটা সুবিশাল হাতি, আর সেই হাতিকে কলা গাছ খাওয়াচ্ছে। কলা গাছ তার মুখে তুলে দিচ্ছে। কতটা সুবিশাল তার যে পায়ের ই দেখতে পাচ্ছি, যে একটা পাড়া দিলে সব ছাত্রছাত্রীরা মিলে এই হাতির খাওয়া দেখছে। কয়টা করে কলা গাছ লাগে? প্রতিদিন 20টা করে কলা গাছ লাগে। 20টা করে কলা গাছ? গাইস ক্যামেরার মধ্যে একদম ধরার চেষ্টা করছে। কেমন লাগছে তোমাদের দেখে হাতে? ভাল লাগতেছে না? ছোট্ট ছোট্ট আপু কেমন লাগতেছে? ভাল লাগতেছে? হাতি প্রথম দেখছো না আগে দেখছো? আগে দেখছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। মাহি ব্লগ, মাহি ব্লগ, মাহি ব্লগ সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব, 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 লাইক, লাইক, সাবস্ক্রাইব, মাহি ব্লগ। এটা কি কি দিয়ে খাবার দিচ্ছ? ভুষি, খাবার দাও, ভুষি দাও, 20 কেজি, 10 কেজি ভুষি। কলা গাছগুলো কেটে কেটে হাতির খাবার এইভাবে করছে। একটা বাড়ি যদি দেয় তাহলে তো গতি নেই। কলা গাছগুলো হাতির খাবার হিসেবে এভাবে খুশিতে ভিজিয়ে ভিজিয়ে মুখে তুলে দেয়। আমার
গাইস আর এভাবে করে একটা মুখে দেওয়ার পর পরে কিছুক্ষণ পর পরে আবার মুখে তুলে দিচ্ছে আবার কখন খাবার দেওয়া লাগবো আবার পাঁচ ঘন্টা পর না এত কলা গাছ পাও কোথায় গাইস হাতিকে কলা গাছ খাওয়াচ্ছে আসলে এই দৃশ্যটি আমি এর আগে দেখিনি চিড়িয়াখানায় দেখেছিলাম কিন্তু সেটা মনে নেই আর এখানে হাতি আনন্দ পাচ্ছে খাবার খাচ্ছে আর এত স্কুলের ছাত্রছাত্রী তোমরা কোন স্কুলে পড়ো না হাতির যে থাবা পা সেটা দেখতেছেন গাইস আর এই ছোট্ট বালক হাতিকে খাওয়িয়ে যাচ্ছে খাবার খাওয়িয়ে যাচ্ছে এই বাবু আমাকে গুতা মারবো না তো হ্যাঁ আমি তোমার দাঁড়ায় নে আসা যাবে না তোমার কিছু কয় না ও এটা ধরলে কিছু করবো ধরলে ছোট ছোট স্টুডেন্টরা চার ঘন্টা পর পর এরকম করে কলা গাছ খেতে দিতে হয় হাতিকে ¡Gracias!
এ বাবু এত কলা গাছ পাও কোথায় রাস্তায় রাস্তায় থাকে কলা গাছ এত সংগ্রহ করো কিভাবে কিনে নিতে হয় না যে থাবা তোমাদের কখনোই করে নাই শিকার হয়ে গেছে না ডাক দিলে কথা শুনে এটা একটু ধরো তো এই যে শোরটা একটু ধরো তো দাও দেখি খাবার খাচ্ছে আর ওরা অনেকটাই শিকারী তোমাদের দেশে বাড়ি কোথায় ওখান থেকে আসছো না হাতি দিয়ে কি খেলা দেখাও না সার্কাসে সুনামগঞ্জ যাবে না এখন এই যাত্রা পথে খাবার খাওয়া খাবার খাওয়া এখানে নিয়ে যাওয়া লাগবো না হাতির দাম কিরকম এখন চল্লিশ পঞ্চাশ লাখ হ্যাঁ খেলা কি তুমি দেখাও না লোক আছে না কি কি খেলা দেখায় এটা হাতে সব খেলাই দেখ হাতির যে পেট আসলে তার এই কলা গাছ যে খাচ্ছে তার পেটের এক কোনা মনে হয় ভরতেছে না কলা গাছ ছাড়া আর কি খায় হাতি সব কিছুই খায় মানুষ যা খায় খালি মাংস খায়